খানখিন আবাদ করিয়ে ঠেকাত পড়িয়ে গেছং মনে হয়। কামলায় খুশিয়ে পাওয়া যায় না, কামলার আকাল পড়িয়ে গেছে ইরি ধান কাটার। আরে ও বাহে সলিমুদ্দিন চাচা, কণ্ঠে যাবার নাচছেন বাহে, একলাই একলাই তোমরা কার সাথে কথা কবার নাচছেন? আরে বাহে, তোমার গুলের কাছত আসনু বাহে, মোক একটা দিন তোমরা গুলে কামলা দেন তো, ইরি ধান খেন নিয়ে খুব ভেজালত পড়িয়ে গেছং, মহা বিপাদত পড়িয়ে গেছং মুই। দেখেন বাহে গেরস্তর বেড়া, আমরা গুলে পাবার নই, কাল বিয়ান বেলায় খেখরা মজি বরের ধানখেন কাটি দেওয়া নাইবে, ওই ধানখেন মাটিত পড়ি গেছে বাতাস হতে। দেখ বাহে ফক্কর আলী, তোমার গুলের অনুরোধ নাগে বাহে, মোর ধানখেন কাটিয়ে দেন বাহে, দুইটা পয়সা না হয় বেশি নিবেন বাহে, তারপরে মোর ধানখেন কাটি দেন তোমরা বাহে, তোমার গুলের অনুরোধ নাগে। কইলে তো আর হয় না বাহে সলিমুদ্দিন চাচা, খেখরা মজি বর কথা দিয়ে ফেলাইছি, কথা তো আর উল্টে পাল্টা করবার পাই না। তোমরা বদিয়েল কামলার দল কন, বদিয়েল কামলার দল তোমার ভুঁইখেন কাটি দিবার পায়। আরে বাহে ফক্কর আলী, ওই শালি মন্দির বেটা বদিয়েল উইয়ের কাছে গেছনু, ওই কয় কি কয় আমরা গুলে পাবার নই, এই মৌসুম কালাম অফিসের ধান কাটিয়ে আমরা শেষ করবার পাবার নাছি না, তোমার ধানখেন কাটি কেমন করি দেমো? তাহলে তো আর কিছু করার নাই বাহে, বুঝছেন কিছুই করার নাই। আসলে তোমরা গুলে তো খুব সাংঘাতিক কামলা বাহে, একদম সাংঘাতিক কামলা, মানুষের বিপদ আপদ তোমরা গুলে বুঝবেন নাছিস না। আরে চাষা মিয়া, তোমরা কথাখানে বুঝবেন নাচছেন না, বদিয়ালক ভালো করি ধরেন, দেখবেন বদিয়ালে তোমার ধানখেন কাটি দিবে। আরে ওই শালি মন্দির কথা কইস না তো, ওই শালি মন্দির বেটার কথা গুলে গাঁওখেন জ্বলিয়ে যায়। আচ্ছা ঠিক আছে বাহে, তোমার কয় শতাংশ ভুঁই, তোমরা যখন এত অনুরোধ করিয়ে কবার নাচছেন, আমরা তোমার ভুঁইখেন কাটিয়ে দেবো, কয় শতাংশ তোমার ভুঁই? আরে তোমরা জানেন না মন্দির আশীর্বাদের ভুঁইখেন কয় শতাংশ? 63%, 63। আচ্ছা ঠিক আছে, 63% কয় টাকা দিবেন? এলা তো জানেন যে কামলার আকাল পড়িয়ে গেছে, কামলা খুঁজি পাওয়া যে কি ঠেলা পড়িয়ে গেছে সেটা তো গেরস্ত গুলে জানবেন নাচছে। আচ্ছা ঠিক আছে, কয় টাকা চান তোমরা গুলে? মুই ওই টাকাই দেম। আচ্ছা ঠিক আছে সলিমুদ্দিন চাচা, তাহলে আমার গুলে ওই 63% ভুঁই, ওই শতাংশ প্রতি 150 টাকা করিয়ে দিবেন, আর কিছু দেওয়া নাকবেন নয়, বিড়িও দেওয়া নাকবেন নয়, দুপুরবেলা খিলেও নাকবেন নয়। তোমরা গুলে শিয়ালের পাতার পায়া গেছিস, গৃহস্থগুলি ঠেকাত ফেলাছিস, মেশিন দিয়ে 100% কাটবেন নাচছে, হ্যাঁ আর তোমরা 150 টাকা চাবার নাচছেন। তাহলে মেশিনের কাছে যায়া কন যে আমার ভুঁই বাড়িখান কাটি দেন বাহে, 100 টাকা দিয়ে তো মেশিন দিয়ে কাটলে অনেক ভালো হয়, মেলা টাকা তোমার বাঁচি যাবে বাহে, মেলা টাকা বাঁচি যাবে। আরে মেশিন দিয়ে কাটলে ধান মেলা নষ্ট হয়ে যায়, ভুঁইতে ধান মেলা পড়ি যায়, ওই জন্য মেশিন দিয়ে কাটবার পাবার নাচছ না। তাহলে আমাকে 150 টাকা দেওয়া লাগবে বাহে, তাহলে আমরা কাটবো, নাহলে কাটবার পাবার নই। তোমরা গুলে তো ভালোই সুদূর বুদুর আরম্ভ করে দিছিস, ভালোই ভংসং আরম্ভ করিয়ে দিছিস, ঠেকাত পশ্চং জন্যে বিপদত পশ্চং জন্যে তোমরা মুখ ফান্দ ফেলাইলেন। নারে এই চাচা মিয়া, এই সলিমুদ্দিন চাচা, এলে কি ধরনের কথা কন? কিসের আমরা সুদূর বুদুর শুরু করছি, কিসের ভংসং শুরু করছি সেটাই তুমি দেখবেন না চং? তোমরা তো ভংসং আরম্ভ করিয়ে দিছেন, 2 পয়সা 4 পয়সা কম নিলে কি হয়? হ্যাঁ তোমাকে 150 কোটি টাকা দেওয়া লাগবে। আমরা এক কথাই কইছি, যদি 150 কোটি দেন কাটবো, নাহলে কাটবেন নই। তোমরা জেড়ে শখ সেড়ে যায় তোমার ভুঁই চুক্তি দেন, নাই মেশিন দিয়ে কাটেন, নাই ঘরে গোষ্ঠী সবাই কাটেন। আসলে তোমরা গুলে যে কামলা খাটার জাত, কামলা খাটিয়ে ভাত খাইস, তোমার স্বভাবটাই এইরকম শালি মন্দির বেটারা। ইরিধানের মারা কাটি নিয়ে এটাই আমার শেষ ভিডিও, আমাদের এইদিকে ইরিধান কাটা শেষ, আল্লাহর বিশেষ রহমতে মানুষ রৌদ্র পাচ্ছে, এখন রোদ উঠতেছে প্রত্যেকদিন, কন্টিনিউ রোদ উঠতেছে এবং মোটামুটি জমি সব কাটা শেষ। তাই ইরিধান নিয়ে আর ভিডিও হবে না, অন্য কোনো টপিক নিয়ে এখন ভিডিও করবো, আশা করি।